খোবে ফুসছে সন্দেশখালী একদিকে যখন সন্দেশখালীতে আজ রাজ্যপাল পৌঁছচ্ছেন তার আগেই দফায় দফায় সন্দেশখালীতে বিক্ষোভ একশো দিনের টাকা পাচ্ছেন না আর সেই দাবিতেই রাজ্যপালের কনভয় ঘিরে বিক্ষোভ বেশ কিছুক্ষণ আগে সেই ছবি আপনাদের আমাদের প্রতিনিধি আপনার সামনে তুলে ধরেছিল তবে পরিস্থিতি যেভাবে হাতের বাইরে যাচ্ছে এবং সন্দেশখালীতে আজ শুভেন্দু অধিকারী যাচ্ছেন সন্দেশখালীতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন রাজ্যপাল একশো দিনের টাকার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন মিনা খাতে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকেন রাজ্যপালের কনভয় ঘিরে বিক্ষোভ রাজ্যপালকে কালো পতাকা দেখানো হয় আপনারা দেখছেন সেই ছবি বেশ কিছুক্ষণ আগে মিনাখাতে ঠিক এই পরিস্থিতি ধরে সন্দেশখালীতে যে অভিযোগ গ্রামবাসীরা করে আসছেন যে জমি লিজের টাকা আত্মস্বাতের অভিযোগ আর তারই প্রতিবাদে গ্রামবাসীদের মিছিল প্রতিবাদ এবং আমরা দেখেছি যে রাজনৈতিক মহলেও কিন্তু যথেষ্ট উত্তেজনা উত্তপ্ত চড়িয়েছে আহ শুভেন্দু অধিকারী তিনি রাজ্যপালের কাছে দ্বারস্থ হয়েছিলেন গত শনিবারই রাজভবনে দ্বারস্থ হয়েছিলেন রাজ্যপাল তাদের আবেদনে সাড়া দিয়েছেন এবং আজ তিনি সরজমিনে গোটা বিষয় খতিয়ে দেখতে যাচ্ছেন সন্দেশখালীতে সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী তিনি বিধানসভায় দাঁড়িয়ে আছেন রাজ্যপালকে ধন্যবাদ জানিয়েছেন অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনিও আজ যাচ্ছেন বিধানসভার দিকে তিনি রওনা দিয়েছেন আর কিছুক্ষণের মধ্যে বিধানসভা থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিবেন তবে রাজ্যপাল যাওয়ার আগে মিনা খাতে যেভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি রাস্তার দুপাশে দাঁড়িয়ে স্থানীয় মানুষজন রীতিমতো হাতে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন একশো দিনের টাকার দাবিতে এই বিক্ষোভ চলছে কেরালায় নির্ধারিত কর্মসূচি কাটছাট করে আজই ফিরেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেছেন যে সন্দেশখালীর ঘটনা তিনি খতিয়ে দেখতে চান

এগিয়ে যাচ্ছে তারই মাঝে বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে